ভোরে চোখ খুলতেই দেখা মিলল দুই অচেনা অতিথির কাঁচরাপাড়ার রাস্তায় ঘোরাফেরা করছে দুটি ঘোড়া প্রাণীগুলি কোথা থেকে এলো কেউ জানে না ভবঘুরে এই অতিথিদের ঠিকানা খুঁজে দেবার চেষ্টা করছেন এলাকার মানুষ বিগত তিন দিন থেকে যেটা দেখা গেছে সমগ্র কাছাপাড়া মানুষ এবং আমরাও দেখে গেছি দুটো ঘোড়া আমাদের রাজপথ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষও রাস্তাঘাটে যানবাহনের একটু তো প্রবলেম হচ্ছে কিন্তু তারা তো ঘুরে বেড়াচ্ছে দুটো খাওয়ার জন্য এই তো আমাদের মানবিকতা যেই ঘোড়াগুলো দিয়ে যেটা যে পরিবারগুলো এতদিন ইনকাম করলো বাঁচলো উপার্জন করলো তাদের পায়ে একটু ডিস্টার্ব একটু অসুস্থ জন্য তাকে রাস্তায় এরভাবে ছেড়ে ছেড়ে মানে ছেড়ে দিলো কি মানবিকতার মানুষ সব স্তরেই মানুষকে জানানো হয়েছে প্রশাসনের স্তরেও জানানো হয়েছে আমি নিজে বন দপ্তরে ফোন করেছি তারা বলছে আমরা কোনো দায়িত্ব নেবো না ভার নেবো না আপনারা পশু সুরক্ষা দপ্তরে ফোন করুন সেখানে ফোন করেছি কেউ কোনো উত্তর নেই কারো কোনো সারা শব্দ নেই সেটা আমরাও জানি না এর এর ওয়ারিসকে বা এর মালিককে কিছুই জানা যাচ্ছে না রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আজকে এখানে কালকে ওখানে মেন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় দুটো খাবারের আশায় বুঝতেই পারছেন আপনারা এর জন্য দেখলাম কোনো স্তরে কিছু যখন না হলো তখন আপনাদের মাধ্যমে আমি জানি যে গণতন্ত্রের চারটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ মিডিয়া সেই জন্যই আপনাদের জানানো যদি আপনাদের মাধ্যমে এই পশুগুলোর এবং প্রাণীগুলোর স্থায়ী কোনো ঠিকানা হয় তাহলে আমাদের কাছে আবার হিসাবে ভালো লাগবে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মনে তো হচ্ছে একটুখানি কিন্তু যারা ছেড়ে দিয়েছে পায় আর যারা ছেড়ে দিয়েছে তাদেরও কি মানবিকতা যে ছেড়ে দিয়েছে তাদের দরকারের সময় ব্যবহার করলাম তারপরে ছেড়ে দিলাম দুটি প্রাণীকে উদ্ধার করতে বন দফতরকে খবর দিয়েছিলেন তারা কিন্তু তাদের থাকার ব্যবস্থা করা যায়নি আপাতত তাই দুই অতিথিকে দেখভাল করছেন এলাকার মানুষ দ্য ব্যুরো